হ্যালো ভিউয়ার্স, আমিনুল ইসলাম সুমন ফ্রম হেক্সাসফট। তো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালোই আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে কি করে ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করা যায়, কি করে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, সে বিষয়টি নিয়ে আজকে টিউটোরিয়াল পড়ব। তো ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল আসলে আমরা যারা কাজ করে থাকি বা যারা কাজ করতে আগ্রহী, আমরা জেনে থাকবো যে ইউটিউব চ্যানেল থেকে ভালো আর্ন করা যায়। তো আসলে কি করে ইউটিউব চ্যানেল আমাদেরকে পে করে থাকে, সেটি হচ্ছে যে আমি যদি একটি ভিডিও ওপেন করি, দেখুন এটি একটি ভিডিও, আমি ইউটিউবে ভিডিও ছেড়েছি। এখানে দেখুন লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে বিল্ড এ ওয়েবসাইট ইন আন্ডার অ্যান আওয়ার, অর্থাৎ এটি হচ্ছে একটি অ্যাড। আমরা ইউটিউবে যখন একটি চ্যানেল ক্রিয়েট করি, গুগলের হচ্ছে একটি অ্যাডসেন্স হোস্ট আছে। যখন আমরা গুগল অ্যাডসেন্সে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং ইউটিউব চ্যানেলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, দেন আমাদের ইউটিউব চ্যানেলটি যদি গুগল অ্যাডসেন্সের সাথে আমরা সিনক্রোনাইজ করে দিই বা গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করে দিই, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি অ্যাপ্রুভ করা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যত ভিডিও আপ করবো এবং সেই ভিডিওগুলি যদি আমরা মনিটাইজ করি, সেক্ষেত্রে আমাদের এই ভিডিওগুলিতে হচ্ছে গুগল থেকে একটি অ্যাড প্রদান করে থাকে। যেমন ধরুন এই ভিডিওটির হচ্ছে এই যে একটি অ্যাড দেখতেছি গুগলে, গুগল সাধারণত একটি ইউটিউবের ভিডিওতে তিন ধরনের অ্যাড দিয়ে থাকে। একটি হচ্ছে ডিসপ্লে অ্যাড, যেটি হচ্ছে আমরা যখন কোনো ভিডিও টিউটোরিয়াল বা ভিডিও চালু করি তখন আমরা দেখতে পারবো এখানে একটি অ্যাড আসে। তো এটি হচ্ছে একটি, আরেকটি হচ্ছে ডান দিকে যে অ্যাডটি আসে এটি আরেকটি, আরেকটি হচ্ছে দেখবেন কোনো ভিডিও চালু করলে আমরা দেখতে পারবো যে একটি ভিডিও অ্যাড আসে, যেটি হচ্ছে 3 সেকেন্ড যাওয়ার পর আমরা ওটিকে স্কিপ করতে পারি। তো এই তিন ধরনের অ্যাড হচ্ছে গুগল অ্যাডসেন্স আমাদের ভিডিওতে দিয়ে থাকে। যে সকল চ্যানেলগুলি গুগল অ্যাডসেন্সের হোস্টের সাথে সিনক্রোনাইজ করা বা অ্যাড করা থাকে সেই চ্যানেলগুলিতে। তো ভিউয়ার্স, আসলে যখন আমাদের এই ইউটিউব ভিডিওর মাধ্যমে কোনো অ্যাড প্রদান করে গুগল অ্যাডসেন্স এবং এই অ্যাডে যখন কেউ ক্লিক করে, তখনই হচ্ছে কেবলমাত্র আমাদের চ্যানেলের যে অ্যাডসেন্সের সাথে অ্যাকাউন্টটি অ্যাড করা থাকে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিতে একটি পরিমাণ পেমেন্ট দিয়ে থাকে গুগল থেকে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটি হচ্ছে গুগলের একটি অ্যাডসেন্স হোস্ট রয়েছে। সেই গুগল অ্যাডসেন্সের হোস্টের সাথে যদি আমাদের ইউটিউব চ্যানেলটি অ্যাড করানো থাকে এবং যার ফলে গুগল আমাদের ইউটিউবের ভিডিওগুলিতে কিছু অ্যাড দিয়ে থাকে, সেই অ্যাডে যখন কেউ ভিউ করে বা অ্যাডটি যখন ক্লিক করে, তখন হচ্ছে আমাদেরকে একটি পেমেন্ট দিয়ে থাকে গুগল। এবং সেই পেমেন্টটি হচ্ছে ইউটিউবের ভিউর মাধ্যমে, ইউটিউব থেকে যে অ্যাড দিল সেই অ্যাড ক্লিকের মাধ্যমে আমাদের যে গুগল অ্যাডসেন্সের অ্যাড থাকবে, সেই গুগল অ্যাডসেন্সের অ্যাডে সেই পেমেন্টটি গিয়ে জমা হবে এবং সেখান থেকে আমরা হচ্ছে উইথড্র করে নিতে পারবো। তো ভিউয়ার্স, আশা করছি যে ইউটিউব চ্যানেলটিতে কি করে ভিউ অ্যাড ভিউ করা এবং কি করে পেমেন্ট দেয় সেটি আমরা বুঝে গেলাম। তো আমরা নর্মালি জানি যে আমাদের যে ইউটিউব চ্যানেলটি থাকে, সেই ইউটিউব চ্যানেলটি আমাদের একটি জিমেইলের মাধ্যমে খোলা হয়। তো আজকের বিষয়টি হচ্ছে যে কি করে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা চলে যাই আমাদের একটি ব্রাউজারে, এবং ব্রাউজারে গিয়ে আমরা শুরুতে যদি একটি মেইল আইডি, অর্থাৎ যে জিমেইলের আন্ডারে আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টে আমরা যদি শুরুতেই লগ ইন করা অবস্থায় রাখি, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতে অনেক ইজি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার জিমেইল অ্যাকাউন্টটি ইতিমধ্যে আগে থেকেই লগ ইন করে রেখেছি। এখন হচ্ছে আমি নতুন একটি ট্যাব নিয়ে সেই ট্যাবের মধ্যে আমি লিখবো youtube.com। ওকে ভিউয়ার্স, youtube.com লিখে আমি সার্চ করলাম এবং ইউটিউবে যখন আমরা প্রবেশ করবো তখন আমরা দেখতে পাবো যে আমাদের যেহেতু ইতিমধ্যে অলরেডি একটি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা অবস্থায় রয়েছে, এর জন্য উপরের দিকে দেখবো যে আমরা এই ইউটিউব চ্যানেলটিতেও সাইন ইন অবস্থায় দেখা যাচ্ছে। এবং এই সাইন ইন আমাদের যে অ্যাকাউন্টটি, অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা ছিল, সেই আইকনটিতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো আমাদের এখানে একটি ওয়ার্ড রয়েছে, সেটি হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। তো আমরা এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবো। তো ক্রিয়েটর স্টুডিওতে এখানে দেখুন ইউ মাস্ট ক্রিয়েট এ চ্যানেল টু আপলোড ভিডিও, আমরা এখান থেকে যে ক্রিয়েট এ চ্যানেল দেখতে পাচ্ছি এই ক্রিয়েট এ চ্যানেল বাটনটিতে ক্লিক করব। তো ভিউয়ার্স, এখানে দেখুন যে নামটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমাদের জিমেইলে যে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া থাকে সেই নামটি শো করতেছে। যদি আপনি চান, এখানে যেমন ফার্স্ট নেম হচ্ছে হেক্সাসফট, লাস্ট নেম হচ্ছে ডেভেলপমেন্ট, যদি আপনি চান যে না আপনি ফার্স্ট নেম লাস্ট নেম না, আপনি মাত্র একটি নাম দিবেন, অর্থাৎ সিঙ্গেল নাম দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ইউজ এ বিজনেস অর আদার নেম, তাহলে এই বাটনটিতে ক্লিক করবেন। এবং এখান থেকে দেখুন ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম, তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি হেক্সাসফট, এই হেক্সাসফট নামটি দিয়ে দিচ্ছি। যদি আমরা অন্য কোনো, আপনি যদি অন্য কোনো নাম দিতে চান সেক্ষেত্রে আপনি অন্য কোনো নাম এখান থেকে দিয়ে দিতে পারেন। ওকে ভিউয়ার্স, অথবা আমরা ব্যাগে গিয়ে আমরা এখান থেকে যে নামটি দিব সেই নামটি আমরা এখানেও চুজ করে দিতে পারবো। যেমন ডেভেলপমেন্ট কেটে আমরা হচ্ছে এই সফটটিকে যদি নিয়ে আসি, দেখুন এখানে লাস্ট নেমের এখানে দিয়ে দিচ্ছে, তাহলে হেক্সাসফট এই নামটি দিলাম এবং ক্রিয়েট চ্যানেল বাটনটি ক্লিক করলাম।
তো ভিউয়ার্স দেখুন, আমাদের ইতিমধ্যে একটি চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, আমাদের একটি ইউটিউব চ্যানেল ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা যদি এই বাম দিকের এই বাটনটিতে ক্লিক করে এখানে মাই চ্যানেলে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের চ্যানেলটি যে ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন, এটি হচ্ছে আমাদের একটি ইউটিউব চ্যানেল। এবং এই চ্যানেলটি এখন আমরা সাজিয়ে নিব, কি করে সাজাবো বা কী কী বিষয়গুলি আমাদের দিতে হবে সেটি আমরা দেখে নিব। তো এখানে যে আইকনটি আসছে, এখানে যে প্রোফাইল ফটোটি এসছে, এই ফটোটি হচ্ছে আমাদের যে জিমেইল অ্যাকাউন্টে যে ফটো দেওয়া রয়েছে সেই জিমেইল ফটোটি এখানে চলে আসছে প্রোফাইল ফটো হিসেবে। এবং এখানে যে অ্যাড চ্যানেল আর্ট রয়েছে, এই চ্যানেল আর্ট অর্থাৎ আমাদের আরেকটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে, সেই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আপনি দেখতে পারবেন বা জানতে পারবেন যে কী করে একটি ভিডিও ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করা হয়, কী করে একটি ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করা হয় সেই বিষয়টি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই অ্যাকাউন্টটি চ্যানেলটি ক্রিয়েট করার পর আমাদের যেটি করতে হবে, এখন আমাদেরকে এই চ্যানেলের পার্টনার ভেরিফাইড করতে হবে। তো ভিউয়ার্স, এই পার্টনার ভেরিফাইড করার জন্য আমরা চলে যাচ্ছি মাই চ্যানেলে। এবং মাই চ্যানেলে গিয়ে এখানে আমাদের ভিডিও ম্যানেজার নামে একটি বাটন রয়েছে, এই ভিডিও ম্যানেজার বাটনটিতে ক্লিক করে দিবেন। এবং ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে আমাদের বাম দিকে লক্ষ্য করলে আমরা এখানে দেখবেন যে চ্যানেল, এই চ্যানেলে ক্লিক করবেন। এবং এখানে দেখুন যে হেক্সাসফট চ্যানেলটির নাম এবং ভেরিফাই রয়েছে, অর্থাৎ আমাদেরকে ভেরিফাইড করতে বলতেছে। তো আমরা এখানে ভেরিফাই বাটনটিতে ক্লিক করব। এবং এখানে দেখুন আমাদের সিলেক্টেড কান্ট্রি রয়েছে বাংলাদেশ। এবং এখান থেকে দেখুন হাউ শুড উই ডেলিভার দ্য ভেরিফিকেশন কোড টু ইউ, এখানে আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটির মাধ্যমে আমাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাই করানো হবে, পার্টনার ভেরিফিকেশন। তো এখানে দেখুন ওরা দুটি ওয়েতে ভেরিফাইয়ের জন্য কোড পাঠিয়ে থাকে, একটা হচ্ছে কলের মাধ্যমে আর একটা হচ্ছে টেক্সটের মাধ্যমে। তা আমি টেক্সটের মাধ্যমে দিচ্ছি এবং এখানে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, দেন সাবমিট বাটনে ক্লিক করলাম। তো আমাদের মোবাইল ফোনে একটি কোড আসবে। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমাদের কোডটি মোবাইল ফোনে চলে আসছে, তো আমরা কোডটি এখান থেকে প্রেস করে দিব। ওকে, দেন হচ্ছে সাবমিট। তাহলে দেখুন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, আমরা কন্টিনিউ বাটনে প্রেস করে দিই। দেখুন এখন কিন্তু আমাদের চ্যানেলটি কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। তাহলে আপনারা দেখলেন যে একটি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে এবং সেই ক্রিয়েটকৃত অ্যাকাউন্টটি কী করে ভেরিফাইড করা হয়। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমাদের চ্যানেলটি ভেরিফাইড হয়ে গেল, পার্টনার ভেরিফাইড হয়ে গেল। এখন আমরা চলে যাব মাই চ্যানেলে। মাই চ্যানেলে গিয়ে আমরা হচ্ছে আমাদের যে এই দেখুন একটি যে ইউটিউব চ্যানেলটি, এই চ্যানেলটি আমরা এখন কাস্টমাইজ করে নিব। তো কাস্টমাইজ করার জন্য আমার আরেকটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে, সেই ভিডিও টিউটোরিয়ালটির লিঙ্ক আমি আপনাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি দেখে আপনার টোটাল চ্যানেলটি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে টিউটোরিয়াল যে কী করে আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেই চ্যানেলটি কী করে ভেরিফাইড করবেন, পার্টনার ভেরিফাইড করবেন। তো টোটাল বিষয়টি আমি দেখিয়ে দিলাম। পরবর্তী যে কোনো ভিডিও টিউটোরিয়ালের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো সকলকে সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।